আজকে আমার আলোচনার বিষয় ডেঙ্গু জ্বর এবং সমাধানে হোমিওপ্যাথি ঔষধ। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। এবারে ডেঙ্গু জ্বর, অর্থাৎ এই যে রিসেন্টলি যে জ্বর দেখা যাচ্ছে, অধিকাংশই ডেঙ্গু জ্বরে রূপান্তরিত হচ্ছে। ডেঙ্গু জ্বর হিসেবে পরীক্ষা করে দেখা গেছে যে অধিকাংশই ডেঙ্গু জ্বর। আজকের দিনে এই 24 ঘন্টায় প্রায় 11 জন লোক মারা গেছে ডেঙ্গু জ্বরে। তো এই ডেঙ্গু জ্বরকে কিন্তু করোনার সঙ্গে তুলনা করলে ভুল হবে না, কারণ সারা বিশ্বে, শহর গ্রাম সারা বিশ্বে এটা ভয়াবহ রূপ ধারণ করছে। আগে কিন্তু শহরে এই ডেঙ্গু জ্বর খুব বেশি হতো, কারণ শহরে দেখা যায় যে বাড়িতে রুমের ভিতরে টপে গাছ লাগানো হতো এবং সেখানে পানি জমা থাকতো, ড্রেন থাকতো, ড্রেনে পানি জমা থাকতো, যে কারণে এই ডেঙ্গু জ্বরে এই ডেঙ্গু মশার জন্ম হতো। আর ডেঙ্গু এই মশাটা কিন্তু এডিস মশা, এডিস মশার থেকে কামড়ে কিন্তু জ্বরটা বেশি হয়ে থাকে। তো এই এই মশা আগে সাধারণত দিনে বেশি কামড়াতো, কিন্তু এই বছরে দেখা যাচ্ছে যে এটা সন্ধ্যার পরেও কামড় দিচ্ছে। তা এই বছরে কিন্তু গরম খুব বেশি পড়ছে, এত গরম পড়ছে যে আমরা যে মশার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটু কাপড় পরিধান করব, সেটা করাও কিন্তু অনেক কষ্টের হয়ে যাচ্ছে। কি কারণে? গরম খুব বেশি। এই জন্য কি করতে হবে? পাতলা সুতি কাপড় পরিধান করতে হবে, অর্থাৎ সুতি কাপড় দিয়ে ফুল হাতার জামা তৈরি করে বাচ্চাদের পরাতে হবে, এবং পাতলা মশারি সবসময় এখন বেডে ব্যবহার করতে হবে, কারণ এবারে ডেঙ্গু খুবই ভয়াবহ রূপ ধারণ করছে। আর ডেঙ্গু মশার এই যে জ্বর, এই জ্বর কিন্তু 4 দিন স্থায়ী হয়ে থাকে, প্রথম 4 দিন। আর এই 4 দিনে যদি চোখ নড়ালে, চোখ একটু চুলকালে, নাড়ালে যদি পিছনের দিকে ব্যথা করে, তাহলে ডেঙ্গু জ্বর বলে এবার প্রমাণিত হয়, সেটাকে ধরে নিতে হবে ডেঙ্গু জ্বর। আর ডেঙ্গু জ্বরে কিন্তু গা হাত পা প্রচণ্ড ব্যথা হয়, বমি বমি ভাব হয় এবং পাতলা পায়খানা হয়ে থাকে। ডেঙ্গু জ্বর হলে এটা এমনিতে সেরে যায়, কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না, তারপরেও কিছু কিছু ওষুধের প্রয়োজন হয়ে থাকে। আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কিছু হোমিওপ্যাথি ওষুধ এবং প্রতিষেধক হিসাবে। ডেঙ্গু জ্বর সাধারণত 10 দিন স্থায়ী হয়ে থাকে, 4 দিন প্রচণ্ড জ্বর থাকে, মাথা ব্যথা থাকে, বমি ভাব থাকে, পাতলা পায়খানা থাকে। সেরে যাওয়ার পর শেষের মানে সেরে যাওয়ার পরবর্তী 5-6 দিন, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময় সাধারণত দেখা যায় যে প্রেশার কমে যায়, লো প্রেশার দেখা দেয়। তো প্রেশার যদি 100/60-এর নিচে চলে আসে, সঙ্গে সঙ্গে কিন্তু হসপিটালাইজ করতে হয়। আর অনেক সময় দেখা যায় রক্তক্ষরণ, যে কোনো সাইডে রক্তক্ষরণ হতে পারে। এই রক্তক্ষরণ এবং প্রেশার লো হয়ে যায়, প্রেশার কমে যায়, খুবই খারাপ একটা সমস্যা বলে ধরে নিতে হবে। এই সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, এই জন্য অবশ্যই এই সময় হসপিটালের নিকটবর্তী হসপিটালে ভর্তি করতে হবে, চিকিৎসার আওতায় আসতে হবে, অথবা পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত যে হোমিওপ্যাথি ওষুধ, এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে হবে। হোমিওপ্যাথি ওষুধের ভিতরে খুব সুন্দর কার্যকরী প্রতিষেধক ওষুধ আছে, যে প্রতিষেধক ওষুধ 7 দিন সেবন করলে ডেঙ্গুর প্রবণতা আসবে না, অর্থাৎ ডেঙ্গু জ্বর আক্রান্ত হবে না। তো আজকে আমি সেই হোমিওপ্যাথি ওষুধটির নাম বলবো। ওষুধটি হলো ইউপ্যাটেরিয়াম পারফোর 200 শক্তি। ওষুধটি প্রতিদিন সকালে খালি পেটে 2 ফোঁটা করে জিহ্বার উপর দিয়ে খেতে হবে 7 দিন। আর যারা ছোট তাদের জন্য 1 ফোঁটা করে প্রতিদিন সকালে খালি পেটে সেবন করতে হবে। যদি ডাইরেক্ট বাচ্চারা খেতে না পারে, সেক্ষেত্রে পানির ভিতর দিয়ে, আধা কাপ পানির ভিতর দিয়ে সেবন করা যেতে পারে। আর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে লক্ষণ ভেদে কিছু হোমিওপ্যাথি ওষুধ আছে, যে ওষুধগুলো সেবন করলে খুব দ্রুত ডেঙ্গু জ্বর সেরে যাবে এবং পরবর্তীতে খারাপ পর্যায়ে
পৌঁছানোর সম্ভাবনা আর থাকবে না। তো এর মধ্যে প্রথম যে ওষুধটি, 1 নম্বর ওষুধটি, সেটি হলো রাস্টক্স 30। অনেক সময় দেখা যায় যে জ্বর আসলে রোগীরা স্থির হয়ে শুয়ে থাকতে পারে না, ছটফট করে, একবার ওঠে একবার বসে, এপাশ ওপাশ করে, শুয়ে থাকতে চায় না। সেই ক্ষেত্রে রাস্টক্স 30 2 ফোঁটা করে জিহ্বার উপর দিয়ে সকাল দুপুর বিকাল রাত্রে সেবন করা যাবে না, এই কারণে যে রাস্টক্সের বৃদ্ধি রাত্রে হয়ে থাকে। এই জন্য রাত্রে সেবন করার প্রয়োজনে সকাল দুপুর বিকাল 3 বার সেবন করলে যথেষ্ট। আর বাচ্চাদের ক্ষেত্রে 1 ফোঁটা করে জিহ্বার উপর দিয়ে সকাল দুপুর রাত্রে, যদি সরাসরি কেউ বাচ্চারা খেতে না পারে সেক্ষেত্রে আধা কাপ পানির ভিতর দিয়ে মিক্সড করে খাওয়াতে পারেন। 2 নম্বর যে ওষুধটি সেটি হলো ব্রায়োনিয়া 30। ব্রায়োনিয়া 30 অর্থাৎ রোগী যখন চুপচাপ ঘাঁটি মেরে পড়ে থাকে প্রচণ্ড জ্বরে, মাথা ব্যথা, নড়াচড়া করতে চায় না, বারবার পানির পিপাসা লাগে এবং কোষ্ঠবদ্ধতা দেখা যায়, গলা বুক জিহ্বা শুকায় যায়, সেই ক্ষেত্রে ব্রায়োনিয়া 30 2 ফোঁটা করে জিহ্বার উপর দিয়ে সকাল দুপুর রাত্রে, সকাল দুপুর বিকাল রাত্রে 4 বার সেবন করা যেতে পারে। এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে 1 ফোঁটা করে জিহ্বার উপর দিয়ে সকাল দুপুর বিকাল রাত্রে সেবন করা যেতে পারে। বাচ্চারা যদি ডাইরেক্ট খেতে না পারে সেক্ষেত্রে আধা গ্লাস বা আধা কাপ পানির সঙ্গে মিশিয়ে খাওয়ানো যেতে পারে। 3 নম্বর যে ওষুধটি সেটি হলো বেলেডোনা, বেলেডোনা 30। কারণ অনেক রুগীদের দেখা যায় যে চোখ মুখ একদম লাল হয়ে যায়, চোখ পুরো লাল হয়ে যায় এবং জল লাল হয়ে যায়, সেই ক্ষেত্রে বেলেডোনা 30 খুব ভালো কাজ করে থাকে। তো এখানে 2 ফোঁটা করে জিহ্বার উপর দিয়ে সকাল দুপুর বিকাল রাত্রে 4 বার সেবন করা যেতে পারে। আর বাচ্চাদের ক্ষেত্রে 1 ফোঁটা করে জিহ্বার উপর দিয়ে সকাল দুপুর বিকাল রাত্রে ডাইরেক্ট সেবন করতে না পারলে আধা কাপ পানির ভেতর দিয়ে সেবন করাতে হবে। তো আমি এই সিজনে, অর্থাৎ এই যে ডেঙ্গু জ্বর এখন বর্তমান দেখা যাচ্ছে, এখন প্রত্যেকটা ফ্যামিলিকে আমি বলবো যে আপনারা হোমিওপ্যাথি দোকান থেকে আপনারা ইউপেটেরিয়াম ফার্মো যে প্রতিষেধক ওষুধটি আছে আপনার বাসায় নিয়ে আসেন, বাসায় এনে আপনার ফ্যামিলির সবাই একসঙ্গে খান, তাহলে এই ভয়টা থাকবে না, এই ডেঙ্গুর প্রবণতা আপনাদের মাঝে আর আসবে না। তো অবশ্যই আপনারা ওষুধটি জার্মানি ওষুধ কিনবেন, সিলগালা অবস্থায় কিনবেন। আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।